عليكم السلام ورحمة الله وبركاته. جيب আপনি জানতে চেয়েছেন যে মুরব্বিদের সম্মান করলে নাকি আল্লাহকে সম্মান করা হয়, মানে বয়োবৃদ্ধদের সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। তো আপনি বেশি হাসি সনদ পাননি, এই জন্য আমার কাছে জানতে চেয়েছেন যে এর কোনো সনদ আছে কিনা বা হাদিসটি হাদিস হিসেবে শুদ্ধ কিনা। জি, হাদিস তো অবশ্যই রয়েছে এবং হাদিস সনদ সহ এসেছে, শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন। হাদিসটার মূল হলো, মূল আরবি হলো, ان من اجلال الله اكرام ذي الشيبه المسلم, নিশ্চয় আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হলো اكرام ذي الشيبه المسلم, বয়োবৃদ্ধকে মানে পাকা চুল দাড়িওয়ালাকে সম্মান করা। তো হাদিসটি সনদ গ্রন্থ হয়েছে এবং শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া অন্য হাদিসে এসেছে যে লাইসা মিল্লা মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াক্কির কাবীরানা, ওরা আমাদের অন্তর্ভুক্ত নয় যারা ছোটকে স্নেহ করে না, রহম করে না এবং বড়দের শ্রদ্ধা করে না। আরেক হাদিসে রয়েছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা আলিমানা, ওরা আমাদের অন্তর্ভুক্ত নয় যারা আমাদের ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না এবং আমাদের ভিতরে যারা আলেম শ্রেণী তাদেরকে শ্রদ্ধা করে না। এই হাদিসটিও বিশুদ্ধ। তো এটা জানাশোনা কথা যে মা মুরব্বীদেরকে সম্মান করতে হয়। এ বিষয়ে একাধিক হাদিস এসেছে আর বিশেষ করে যে বিষয়ে জানতে চেয়েছে সেটা তো শুনতেই পেলেন যে বিশুদ্ধ আছে। এই জন্য মুরব্বীদের আমরা সম্মান করতে হবে, আমাদেরকে সম্মান করতে হবে মুরব্বীদেরকে। আর মুরব্বীদের ভিতরে নিজেদের মুরব্বী তো রয়েছে অবশ্যই, নিজের বাপ মা, নিজের বড় ভাই, বড় বোন ইত্যাদি। তো বড়দেরকে যেমন শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকেও তেমন স্নেহ করা লাগে। সুতরাং এটাই নিয়ম যে ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের স্নেহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, ছোটদের স্নেহ করতেন, আদর করতেন, তাদের মাথা বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন বারাকার রহমতের। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাবাকে যখন নিয়ে আসা হলো, আবু বকর যখন নিয়ে আসলেন তাকে মক্কা বিজয় দিবসে ইসলাম কবুল করানোর জন্য, তখনও কিন্তু উনি মুসলিম ছিলেন না। তারা বিশ্বাস তার দাড়ি চুল দেখেন একেবারে সাদা হয়ে গেছে, কাশ বনের মতো। তখন বিশ্বাস বললেন যে গাইরু হাদা বিশাই ওয়াজতানি বসাওয়াদ, এর চুলকে তোমরা এ করে দাও, পরিবর্তন করে দাও, তবে কালো রং থেকে বিরত থাকবে। আর শুরুতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছিলেন যে মুরব্বী মানুষ তাকে নিয়ে আসা হয়েছে তার নিকটে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু বকর এখানে এই মুরব্বী মানুষকে এখানে নিয়ে আসলে আমাকে বলে তো আমি ওনার কাছে যেতাম। তখন আবু বকর বলেছেন না, উনি আপনার নিকটে আসার বেশি হকদার। তো যেটা বলতে চাইছিলাম যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়োবৃদ্ধ মানুষকে কীভাবে শ্রদ্ধা করেছেন, যে তিনি বলছেন আবু বকর তুমি ওনাকে নিয়ে আসলে কেন কষ্ট করে, আমি যেতাম মানে তার বাড়িতে। তার মানে কতটুকু শ্রদ্ধাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমরা বুঝতে পারি। এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন একাধিক মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন কেরাম। তো এসব থেকে আমরা বুঝতে পারি যে মুরব্বীদের সম্মান অবশ্যই করতে হবে, এমনকি তারা যদি কোনো বেয়াদবি করেও বসে ক্ষমা নজর দেখার চেষ্টা করতে হবে এবং মার্জিত ভাষায় শাসন করতে হবে। এমনভাবে মুরব্বীদের উচিত ছোটদের স্নেহ করা। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন মূল হাদিসটি বিশুদ্ধ, আরও সহযোগী হাদিস এই মর্মে আশা করি জানতে পেরেছেন। এগুলি পরবর্তী হচ্ছে বোনাস হিসেবে। ফাকুন শাকিরান ওয়ালা তাকুন কাফুরা।